মহামারীর সময়ে ভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়া সহ নানা অভিযোগে সিলগালা করে দেয়া রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহিদ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে মোহাম্মদ শাহেদের বহু ছবি শেয়ার করেছে, যেখানে তাকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের সাথে দেখা গেছে। এমনকি বিএনপির কিছু সিনিয়র নেতার সাথে তার ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। এর আগেও বাংলাদেশ আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নেত্রী শামিমা নূর পাপিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল, অর্থাৎ তাকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের সাথে দেখা গিয়েছিল। তার ছবি সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয়ে ওঠে। তখন কি বলেছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ? শামিমা নূর পাপিয়াকে নিয়ে নানা খবর প্রকাশিত হওয়ার পর তাকে নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী যুব মহিলা লীগ বেশ বিব্রতকর অবস্থায় পড়ে। বিশেষ করে পাপিয়ার সঙ্গে সরকার এবং ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ নেতা এবং মন্ত্রীদের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়ার পর এটি তাদের মধ্যে বিরাট অস্বস্তি তৈরি করে। নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে যুব মহিলা লীগ শামিমা নূর পাপিয়াকে আজীবনের জন্য বহিষ্কার করে। নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম দাবি করেছিলেন, পাপিয়াকে যখন সংগঠনে পদ দেওয়ার প্রস্তাব করা হয় তখন তিনি এর বিরোধিতা করেছিলেন। কারা চাপ দিয়ে তাকে দলে পদ দিল সেটা নাকি তারও প্রশ্ন ছিল। বিষয়টি নিয়ে অব্যাহত সমালোচনার মুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করে বলেছিলেন যে এ ধরনের কাজের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সের নীতি নিয়েছে বলেই এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেছিলেন, অন্যায় যারাই করবে, অপকর্ম যারাই করবে, তাদের পরিচয় যেটাই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশে আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনের নেত্রী শামিমা নূর পাপিয়া একটি মফস্বল শহর নরসিংদীর যুব মহিলা লীগের নেত্রী। তার স্বামী মফিজুর রহমানও ছাত্রলীগের সাবেক নেতা। এই দম্পতিকে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী র্যাব গত 22 ফেব্রুয়ারি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে। পুলিশের ভাষ্য অনুযায়ী এরা আরও দুজন সহযোগী সহ ভারতে যাওয়ার চেষ্টা করেছিল, তখন তাদের ধরা হয়। র্যাব এই দম্পতিকে আটক করে গণমাধ্যমের সামনে হাজির করার পর তাদের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ তুলেছে পুলিশ, তারপর অনেকেই প্রশ্ন করেছিল বাংলাদেশে একটি মফস্বল শহরে আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনের নেত্রী কীভাবে ঢাকায় এত প্রভাব প্রতিপত্তি এবং অর্থবিত্তের মালিক হলেন। পাপিয়ার বিরুদ্ধে আদালতে দেয়া আবেদনে বিমানবন্দর থানা পুলিশ বলেছিল, আসামিগণ সংঘবদ্ধভাবে অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, চোরাচালান ব্যবসা, জাল নোটের ব্যবসা, চাঁদাবাজি, তদবির বাণিজ্য, জায়গা জমির দখল বেদখল ও অনৈতিক ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিপুল অপরাধলব্ধ অর্থবিত্তের মালিক হয়েছে বলে স্বীকার করে। যেদিন শামিমা নূর পাপিয়া এবং তার স্বামীকে গ্রেপ্তার করা হয় সেদিনই রাতে ঢাকার একটি 5-তারকা হোটেল ও নরসিংদীতে তার বাসায় অভিযান চালায় র্যাব। একই সাথে ঢাকায় ইন্দিরা রোডে তাদের 2টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অস্ত্র, বিদেশি মুদ্রাসহ বিভিন্ন দ্রব্যাদি উদ্ধারের কথা জানিয়েছিল র্যাব। সংবাদ সম্মেলন করে র্যাব একের অধিনায়ক শফিউল্লাহ বুলবুল দাবি করেছিলেন যে 5-তারকা হোটেলে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন যুব মহিলা লীগের এই নেত্রী। তিনি আরও জানিয়েছিলেন যে তারা বেশ কিছু নারীর ভিডিও ক্লিপ পেয়েছেন যেগুলো নারীর জন্য মর্যাদাকর নয়। শামিমা নূর পাপিয়াকে জিজ্ঞাসাবাদের পর তাকে উদ্ধৃত করে র্যাব বলেছিল যে মেয়েদের আপত্তিকর ছবি বিত্তবান ব্যক্তিদের মোবাইল ফোনে পাঠাতেন তিনি এবং এরপর বিত্তবান কেউ আগ্রহী হয়ে এলে তাকে জিম্মি করা হতো। র্যাব আরও বলেছিল সমাজসেবার নামে নিজ এলাকায় নরসিংদীর অসহায় নারীদের সহযোগিতার নামে নিয়ে এসে অনৈতিক কাজে তিনি ব্যবহার করতেন। র্যাবের গোয়েন্দা এবং মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট জেনারেল সারওয়ার বিন কাসেম বলেছিলেন, শামিমা নূর পাপিয়া ছিলেন মূলত একজন মধ্যস্থতাকারী বা দালাল। নারীদের দিয়ে দেহ ব্যবসা করানো, মানুষের জমি ছাড়িয়ে দেয়া, মানুষের জমি দখল করে দেয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি এসবের সঙ্গে জড়িত ছিলেন তিনি। বড় একটি 5-তারা হোটেলে রুম বুক করে নারীদের বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার করত।
এবার রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদের বিষয়ে সংবাদ সম্মেলনে র‍্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাশেম বলেন, বাংলাদেশের হত্যাকর্তা ব্যক্তিদের সাথে সে ছবি তুলেছে, এটা আসলে তার একটা মানসিক অসুস্থতা, এই ছবি তোলাকে কেন্দ্র করেই সে প্রতারণা করত। মোহাম্মদ শাহেদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে র‍্যাব মুখপাত্র বলেন, প্রতারকদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা যখন যার নাম পারে তখন সেটা বেছে নিজের জীবনকে অগ্রগামী করার চেষ্টা করে। র‍্যাব কর্মকর্তা মিস্টার কাশেম বলেন, প্রতারণার মাধ্যমে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে, প্রতারণাই ছিল তার প্রধান ব্যবসা। MLM কোম্পানির মাধ্যমে মানুষের সাথে আর্থিক প্রতারণার জন্য এর আগে এই ব্যক্তি কারাগারেও গিয়েছিল বলে তথ্য দিয়েছে র‍্যাব। র‍্যাব জানায়, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে, তাকে দ্রুত আটক করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং তারা যদি যেন কোনোভাবেই দেশের বাইরে যেতে না পারে সেজন্য ইতিমধ্যে আমরা ইমিগ্রেশন পুলিশকে ইনফর্ম করেছি। বাংলাদেশে মহামারী শুরুর পর থেকে ভুয়া পরীক্ষা এবং নানা অপকর্মের মাধ্যমে মিস্টার শাহেদ কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে, অবৈধভাবে মানুষের কাছ থেকে অপকর্মের মাধ্যমে নিয়েছে। গত 3 মাসে র‍্যাবের হিসেব মতে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা অবৈধভাবে মানুষের কাছ থেকে অপকর্মের মাধ্যমে সে নিয়েছে। র‍্যাবের তথ্য অনুযায়ী ভাইরাস টেস্ট করার জন্য রিজেন্ট হাসপাতাল প্রায় 10,000 মানুষের নমুনা সংগ্রহ করেছে, কিন্তু সেগুলো পরীক্ষা না করেই রোগীদের ভুয়া ফলাফল দেওয়া হয়েছে। র‍্যাব জানিয়েছে 4,500 ভুয়া টেস্টের কাগজপত্র তাদের হাতে এসেছে। র‍্যাব বলছে, টেস্টের ভুয়া ফলাফল তৈরি করা হয়েছে রিজেন্ট হাসপাতালের কম্পিউটার সিস্টেমে, প্রতিষ্ঠানটির কম্পিউটার অপারেটরদের দ্বারা ভুয়া ফলাফল তৈরি করতে বাধ্য করেছে হাসপাতালটির চেয়ারম্যান। যেসব কম্পিউটার অপারেটরদের বাধ্য করিয়ে এসব ভুয়া ফলাফল তৈরি করা হয়েছে তাদের সবাইকে 3 মাস আগেই চাকরিচ্যুত করেছে হাসপাতালের চেয়ারম্যান। র‍্যাবের মুখপাত্র আরও জানান, যদি কোনো কারণে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়ে যায় তাহলে যেন বলতে পারে, এটা আমার কর্ম নয়, এটা তো আমার কম্পিউটার অপারেটর আমার নাম ভাঙিয়ে করেছে। রিজেন্ট হাসপাতাল ও গ্রুপের মালিক এবং MD সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এর মধ্যে 8 জনকে আটক করা হয়েছে। মোহাম্মদ শাহেদকে আটক করার জন্য অভিযান চলছে বলে জানায় র‍্যাব। করোনার মতো একটা ক্রান্তিকাল, এই সময়ে আপনারা যে দুর্নীতিটা করেছে বা যারা এটা করেছে, আমি তো তাদেরকে মানুষ বলে মনে করি। শাহেদ করিমকে গ্রেফতারের জন্য আমাদের র‍্যাবের সকল প্রকার অভিযান চলমান রয়েছে।